আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অথবা যেটাকে বলা হয় অ্যাপ্লাইড মেকানিক্স অথবা এরকম টাইপের আর একটা বই আছে স্ট্রাকচারাল অফ ইঞ্জিনিয়ারিং, তো এই বইগুলো মোটামুটি একই টাইপের। তো এই বইয়ের আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গাণিতিক সমস্যাবলী যে বিষয়গুলো রয়েছে সেই গাণিতিক বিষয়গুলো আমি আজকে মোটামুটি আলাপ আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমি পরবর্তী ক্লাসগুলোতেও এগুলো তুলে ধরার চেষ্টা করব। তো এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে, যেটা প্রায় প্রতি বছরই আসে, সেটা হচ্ছে চিত্রের বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো, এই টাইপের প্রশ্ন। তো প্রথমে এখানে একটা চিত্র দেওয়া থাকবে, এই চিত্র থেকে আমাদের লব্ধি বলের মান এবং দিক নির্ণয় করতে হবে। তো এই চিত্রে আমরা কী কী দেখতে পাচ্ছি সেগুলো একটু খেয়াল করি। তো চিত্রের দিকে যদি আমরা খেয়াল করি, দেখব আমরা জানি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ যেটা হরিজেন্টাল, এটাকে অনেক ক্ষেত্রে হরিজেন্টাল অ্যাক্সিস বলা হয়। এই বিষয়গুলো একটু আমরা খেয়াল করব, হরিজেন্টাল অ্যাক্সিস বা আনুভূমিক উপাংশ অনেক ক্ষেত্রে বলা হয়। আর এই যে আনুভূমিকের উপর যেটা লম্ব আকারে দেওয়া আছে এটা ভার্টিক্যাল বা উল্লম্ব অ্যাক্সিস, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, এগুলো আমরা মোটামুটি জানি। তো এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এর সাথে আসলে কি জড়িত আছে এই বিষয়গুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করি। প্রথমে হচ্ছে আমরা জানি এই এক্স অক্ষের ক্ষেত্রে ডান দিকের মানগুলো নর্মালি প্লাস ধরা হয়, বাঁ দিকে মাইনাস, এবং ওয়াই অক্ষ বা উল্লম্ব অক্ষ বরাবর উপরের দিকের মানগুলো প্লাস ধরা হয় এবং নিচের দিকের মানগুলো মাইনাস ধরা হয়। এবং এখানে এই এক্স অক্ষ বরাবর আমরা জাস্ট এই স্টার্টিং বিন্দু যেটা সেটা জিরো ডিগ্রি হিসাবে আমরা ধরি, এখান থেকে এই পর্যন্ত যখন আমরা যাই এটা হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে এটাতে আসলে আমরা জানি এটা 180 ডিগ্রি, তারপরে এটা ঘুরে যদি আবার এই জায়গায় আসে এটা 270 ডিগ্রি, এবং সেটা ঘুরে আবার যদি এই জায়গায় আসে তাহলে এটা আমরা পাই হলো 360 ডিগ্রি। তো এইভাবে মূলত চারটা অংশে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে প্রথম চতুর্থাংশ, এটা দ্বিতীয় চতুর্থাংশ, তৃতীয় চতুর্থাংশ, এটা চতুর্থ চতুর্থাংশ, এইভাবে মোট চার ভাগে ভাগ করা হয়েছে, 4 নং 36 বা 360 ডিগ্রি হিসেবে টোটাল এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এইভাবে এগুলো ক্লিয়ার কনসেপ্টগুলো কিন্তু আগে আমাদের জানতে হবে। তো আনুভূমিক বলগুলো লব্ধির মান প্রথমে যদি আমরা নির্ণয় করতে যাই, আমাদের বল লাগবে এবং সাথাসাথি আমাদের দিকটাও লাগবে, অর্থাৎ কত ডিগ্রি কোণে আছে। তো এই বলটা প্রশ্নের সাথে ম্যাচিং করলে দেওয়া আছে চিত্রে, আমরা দেখব 30 ডিগ্রি কোণে দেওয়া আছে, এটা ওয়াই অক্ষের সাথে দেওয়া আছে হচ্ছে 40 ডিগ্রি কোণে, তারপর এটা দেওয়া আছে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, এইভাবে মোটামুটি সবগুলো দেওয়া আছে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো যে এই 10 নিউটন যেটা বল সেটা যেহেতু অক্ষ বরাবর আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আছে, এই জন্য এটা 0 ডিগ্রি কোণে আছে, আর 15 নিউটন বল এটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে, 40 ডিগ্রি কোণ ওয়াই অক্ষের সাথে 40 ডিগ্রি কোণে আছে, একইভাবে 12 নিউটন বল ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে, এইভাবে বিষয়গুলো দেওয়া আছে। তো আমরা এটা সলভ করব কিভাবে? তো এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, তো মোটামুটি 3-4টা পদ্ধতিতে আসলে সলভ করা যায়। তা আমি সহজ যে পদ্ধতিটা সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের প্রথমে এখানে কিন্তু দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে আনুভূমিক বরাবর বলগুলোর উপাংশ এবং উল্লম্ব বরাবর বলগুলোর উপাংশের মান কত। এই জন্য আমরা লিখব যে আনুভূমিক বরাবর বা অনুভূমিক বরাবর এই কথা লিখতে হয়। তো এটা মূলত হচ্ছে যে এই অনুভূমিক বা আনুভূমিক উপাংশ বরাবর যে বল যতগুলো বল দেওয়া আছে এই প্রত্যেকটা বলগুলোর উপাংশ কত হবে সেই বিষয়টা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা নর্মালি জানি যে আনুভূমিক বরাবর বা হরিজেন্টাল অ্যাক্সিস বরাবর বলগুলোর উপাংশ যেটা সেটা হচ্ছে বল গুণ কস থেটা, অর্থাৎ প্রথমে থাকে বল তারপর হয় তার সাথে কস থেটা থাকে। এবং একইভাবে ভার্টিক্যাল বা উল্লম্ব অ্যাক্সিস বরাবর বলগুলোর উপাংশ হয় হচ্ছে বল গুণ হচ্ছে সাইন থেটা। এই দুইটা জিনিস, যে আনুভূমিক বরাবর আমরা প্রত্যেকটার ক্ষেত্রে বল লিখব ইনটু হচ্ছে কস থিটা লিখব, এবং একইভাবে ভার্টিক্যালের ক্ষেত্রে বল গুণ সাইন থিটা, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা প্রথমে এখানে সামেশন হিসাবে দিব, যে সামেশন অফ এইস বা সামেশন অফ এপেক্স,
এরকম বিভিন্নভাবে আসলে দেওয়া যায়। তো হরিজেন্টাল বা আনুভূমিক বরাবর বা অনুভূমিক বরাবর প্রথম অক্ষর হচ্ছে এইচ, সুতরাং আমরা সেই এইচটাকে এখানে আমরা কাউন্ট করেছি। তো এরপর আমরা তীর চিহ্ন প্রথম ধাপে আমরা দিব না, আমি যে পদ্ধতিতে করছি এটাতে প্রথমে তীর চিহ্ন দেওয়ার দরকার নেই। এখন আমরা কাউন্ট করব যে বলগুলো কত ডিগ্রি কোণে কাজ করছে এই এক্স অক্ষের সাথে, বিষয়টা খেয়াল করব এই এক্স অক্ষের সাথে বলগুলো কত ডিগ্রি কোণে কাজ করছে, এটা হচ্ছে আমাদের প্রধান জিনিস। তো এই যে 10 নিউটন বল, এটা যেহেতু এক্স অক্ষ বরাবর কাজ করছে, তো দুইটা রেখা যদি একটা রেখার উপর আর একটা রেখা যায় তাহলে ওই দুইটা রেখার মধ্যবর্তী কোণ আমরা জানি জিরো, কারণ দুইটা একই দিকে যাচ্ছে, সুতরাং তাদের মধ্যবর্তী কোনো কোণ থাকে না বললে জিরো ডিগ্রি হিসেবে আমরা ধরি। তাহলে এখানে বল আছে আমাদের হচ্ছে 10, আর আমরা জানি হরিজেন্টাল অ্যাক্সিস বরাবর বল গুণ কস থিটা, তাহলে এখানে নিব আমরা কস, আর এক্স অক্ষ সাথে এই 10 নিউটন বল জিরো ডিগ্রি কোণে কাজ করছে, প্লাস জিরো। তো আমি যে পদ্ধতিতে করছি সেখানে কিন্তু মাইনাসের কোনো অপশন নাই, সবগুলোই আমরা প্লাস হিসাবে চিন্তা করব। এরপর আমাদের বল আছে কত, 15 নিউটন। তো আমরা এখানে নিলাম 15 নিউটন বল সাথে কস, এই এক্স অক্ষের সাথে 15 নিউটন বল কত ডিগ্রি কোণে কাজ করছে, 30 ডিগ্রি কোণে, সুতরাং আমরা এখানে 30 ডিগ্রি নিয়ে নিলাম। তারপর প্লাস, এখন এরপরে আমরা কত বল পাচ্ছি, 17, তাহলে এখানে আমরা 17 নিউটন নিলাম। এই এক্স অক্ষ থেকে এই বল পর্যন্ত টোটাল কত ডিগ্রি কোণ আছে সেটা কিন্তু আমরা দেখব। আমরা কিন্তু সব কিছু এই জায়গা থেকে মেজার করছি, এখান থেকে প্রথমে এটা দেখলাম তারপরে এটা দেখব। তো এখান থেকে এই পর্যন্ত টোটাল আমরা এখান থেকে এটা অলরেডি দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, তার সাথে আসে হচ্ছে 40, তাহলে আমাদের কত হচ্ছে 100, কস 130 ডিগ্রি। বিষয় খেয়াল করবেন যে এখান থেকে এটা হলো 90 আর এটা, অর্থাৎ আমি এখান থেকে এই পর্যন্ত টোটাল কত ডিগ্রি কোণ আছে সেই বিষয়টা কিন্তু আমি বের করছি। তারপর হচ্ছে প্লাস, এরপরে আমরা এখান থেকে ঘুরে এসে দেখতে পাচ্ছি যে আমাদের 12 নিউটন বল রয়েছে, সুতরাং আমরা এখানে বল নিচ্ছে হচ্ছে 12 নিউটন। এখন ঠিক এই বিন্দু থেকে এই বল পর্যন্ত টোটাল কত ডিগ্রি আছে, তো আমরা এটা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমরা জানি হচ্ছে 270 ডিগ্রি, তার থেকে 30 ডিগ্রি বাদ দিলে 240 ডিগ্রি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এইভাবে বের করতে পারি। অথবা আমরা জানি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90, তার মধ্যে 30 দেওয়া আছে, তাহলে এটা অনায়াসে 60 ডিগ্রি হয়, তাহলে 180 সাথে 60 ডিগ্রি যোগ করলেও 240 হয়। তো আমরা প্রাথমিকভাবে যেটা ইচ্ছা যেভাবে ধরবো একই ব্যাপার, তাহলে এখান থেকে 270, তার থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের আসতেছে হচ্ছে কস 240 ডিগ্রি। তো এই হচ্ছে ব্যাপার। এবং এরপরে আবার ঘুরে আসি, এখান থেকে আর একটা বল কাজ করছে এই জায়গায়, তাহলে এটা আমরা প্লাস 20 কস, আমরা খেয়াল করি এখান থেকে এই বল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 270 ডিগ্রি দেওয়া আছে, তো এটা আমরা অনায়াসে এরকমভাবে 270 হিসাবে আমরা লিখে নিতে পারি। তো আশা করি আপনারা এইগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এই জন্য আরেকবার বলে নিই যে এখানে মোট যতগুলো বল আছে প্রত্যেকটা বলগুলোই কিন্তু আমাদের ইনক্লুড করতে হবে। প্রথমে এখানে 10 নিউটন বল আছে, সাথে আমরা কস নেব, যেহেতু এক্স অক্ষ বরাবর আছে সুতরাং এটা আমরা 0 ডিগ্রি হিসেবে ধরলাম, প্লাস পরে দেখতে পাচ্ছি আমরা 15 নিউটন বল, এটা এখান থেকে অর্থাৎ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করছে নিলাম, তারপর 17 নিউটন নিলাম, এখান থেকে এই বল পর্যন্ত টোটাল হচ্ছে কত 130 ডিগ্রি, এটা 130 নিলাম, কীভাবে হয়েছে সেটাও বলেছি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90, তার সাথে 40 যোগ করেছি, তারপরে বল আছে এখানে কত 12 নিউটন, তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আমরা আসি আমরা 240 পাচ্ছি। পরেরটা আছে আমাদের 20 নিউটন, এটাও এখান থেকে এই পর্যন্ত যদি আসি তাহলে 270 নিউটন বল পাচ্ছি। এখন আমরা এই সবগুলো ক্যালকুলেটারে উঠাবো, ক্যালকুলেটারে উঠে শুধু যদি ক্যালকুলেটার চাপি তাহলে একবারেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা ক্যালকুলেটার চেপে দেখছি অ্যান্সার হচ্ছে 6.06 এত নিউটন। তো এখানে মানটা কিন্তু আমাদের পজিটিভ আসছে, তো আমি প্রথমেই বলে দিয়েছি এখানে শুধু সামেশন এইচ নেব, এখানে তীর চিহ্ন ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে এটা কিন্তু আমরা ধরি নাই, অর্থাৎ
আমরা জানি ডান দিকের মান প্লাস হয় আর বাম দিকের মানগুলো মাইনাস হয়। তো আমরা নর্মালি দেখতে পাচ্ছি এর মান প্লাস আসছে, সুতরাং এই আনুভূমিক উপাংশের মানগুলো পজিটিভ, অর্থাৎ সামেশন অফ এইচ তীর চিহ্ন আমরা এইভাবে দিয়ে লিখব 6.06 এত নিউটন, ঠিক আছে। তো এরপরে আমরা লিখব, এটার কাজ কিন্তু শেষ, এখানে লিখব উল্লম্ব মানে কিন্তু সামেশন ভি, অর্থাৎ ভার্টিক্যাল হিসাবে আমরা চিন্তা করছি সামেশন ভি। এখন এই পদ্ধতিতে অঙ্ক করলে একটা সুবিধা, সেটা আমি আগেও বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা এটাতে যেমন এই চিত্রের দিকে বারবার খেয়াল করে করে কিন্তু ক্যালকুলেশন করেছি, কিন্তু এই পদ্ধতিতে যদি করা হয় তাহলে চিত্রের দিকে কিন্তু আর তাকানোর দরকার নেই, এখানে যা আছে শুধু কসের জায়গায় সাইন বসালেই হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের আছে 10, এখানে কসের জায়গায় শুধু সাইন লিখবো 0°, প্লাস তারপরে আছে হচ্ছে 15 সাইন 30°, তারপরে এখানে আমাদের আছে হচ্ছে 17 সাইন 130°, প্লাস হচ্ছে 12 সাইন 240°, প্লাস হচ্ছে 20 সাইন 270°। তো এইভাবে জাস্ট এখানে যেখানে কস রয়েছে ওই কসের জায়গায় শুধু আমরা সাইন বসাবো, আর কোনো কাজ আমাদের নেই এই ক্ষেত্রে। এরপর আমরা এই সবগুলো ক্যালকুলেটারে উঠে একবারে ক্যালকুলেটার চাপলে আমাদের কিন্তু অটোমেটিক মান চলে আসবে। তো আমরা ক্যালকুলেটার চেপে দেখছি এর মান আসছে হচ্ছে -9.86 এত হচ্ছে নিউটন। তো এখানে কিন্তু মান যদি প্লাস আসতো তাহলে এই তীর চিহ্ন আমরা উপরের দিকে দিতাম, যেহেতু এখানে মাইনাস এসে সুতরাং এখানে তীর চিহ্ন আমরা নিচের দিকে দেবো, অর্থাৎ এখানে লিখব সামেশন অফ ভি, সামেশন অফ ভি তীর চিহ্ন নিচের দিকে প্লাস ইকুয়াল টু হচ্ছে 9.86 এত নিউটন। তো এখানে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গেছে, কারণ তীর চিহ্নটা আমরা নিচের দিকে প্লাস হিসাবে ধরেছি এই ক্ষেত্রে, যদি উপরের দিকে চিন্তা করতাম তাহলে কিন্তু মাইনাসই থাকতো। তো এখানে সিস্টেমটা কিন্তু এরকম, যদি মাইনাস আসে তাহলে তীর চিহ্নটা কিন্তু আমাদের নিচের দিকে দিয়ে সেটা প্লাস দিতে হবে। তো এই হচ্ছে আসলে আমাদের আনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশ বের করার হচ্ছে প্রসেস। এখন লব্ধি বল যেটা, সেই লব্ধি বলের মান কত সেটা কিন্তু আমরা এখনও পাইনি। তাহলে লব্ধি বল যেটাকে আমরা আর হিসাবে ধরতে পারি বা আদার্স হিসাবে ধরতে পারি, সমস্যা নাই। তো এত সমান আমাদের সূত্র হচ্ছে সামেশন অফ এইচ স্কোয়ার প্লাস হচ্ছে সামেশন অফ ভি স্কোয়ার। এর মানে আপনারা বুঝতে পারছেন যে আনুভূমিক উপাংশ তার উপর স্কোয়ার, প্লাস হচ্ছে এই যে উল্লম্ব উপাংশ তার উপর কিন্তু স্কোয়ার। এখন এই মানগুলো আমরা এখানে নিব, আনুভূমিক উপাংশের মান এখানে 6.06 স্কোয়ার প্লাস উল্লম্ব উপাংশ আমাদের আসছে 9.86 স্কোয়ার। এখন এটা যদি আমরা ক্যালকুলেটার চাপি তাহলে এটার মান আসছে 11.58 এত নিউটন। তো এইভাবে আমরা লব্ধি বলের মানটা কিন্তু আমরা বের করলাম। এখন লব্ধি বলের দিক এটা কীভাবে বের করব সেটা আমি দেখাচ্ছি। লব্ধি বলের দিক বা লব্ধির দিক যেটা, লব্ধির দিক, তো লব্ধির দিক নির্ণয়ের সূত্র আমাদের এরকম যে ট্যান থেটা ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ ভি বাই হচ্ছে সামেশন অফ এইচ, অর্থাৎ এখানে উল্লম্ব উপাংশ ভাগ হচ্ছে আনুভূমিক উপাংশ এরকম কিন্তু। এখন এখানে আমরা ট্যান থেটা সমান সামেশন অফ ভি, তার মান আমরা এখানে দেখতে পাচ্ছি 9.86 ভাগ সামেশন অফ এইচ, সেটা হচ্ছে 6.06। এটা এখন যদি আমরা ক্যালকুলেটার একবারে চাপি এখান থেকে তাহলে থেটা সমান এটাকে এটা ভাগ করলে আমরা কিন্তু একটা নির্দিষ্ট মান কিন্তু এখান থেকে পাব। তো এটা হচ্ছে 9.86 ভাগ হচ্ছে 6.06,
এটার মান পাচ্ছি আমরা হচ্ছে টেন ইনভার্স, এই টেনটা কিন্তু এই পাশে যায় ইনভার্স হয়ে যাবে, তাহলে 1.627 এত হয়। এখন এটা যদি আমরা ক্যালকুলেটার চাপি তাহলে এটার মান আসছে 58 ডিগ্রি 25 মিনিট 29.75 এত সেকেন্ড, এরকমভাবে কিন্তু আমরা এটা ক্যালকুলেটার চাপলে আনতে পারি, অথবা 58.25 ডিগ্রি হিসেবেও কিন্তু লিখলে সমস্যা নাই। তো এখানে একটা বিষয় কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে এটাই অ্যান্সার কিনা। এটার ক্ষেত্রে যেমন হচ্ছে লব্ধি বলের মান, এটা কিন্তু সরাসরি অ্যান্সার, লব্ধি বলের মান, কিন্তু দিকের ক্ষেত্রে ডাইরেক্ট এটা অ্যান্সার হবে না। কেন হবে না সেই জিনিসটা কিন্তু আমি এখানে একটু দেখাই দিই, তাও হয় জায়গা অবশ্য একটু অল্প আছে। সেটা হচ্ছে যে আমরা এই চিত্রটাও দিব, দিলে কিন্তু ক্লিয়ার হয়ে যাব। সেটা যে সামেশনের আনুভূমিক উপাংশের মান আমরা দেখতে পাচ্ছি ডান দিকের মানটা কিন্তু প্লাস, অর্থাৎ এখান থেকে ডান দিকের মান সামেশন অফ এইচ এর মান কিন্তু প্লাস। আর এই যে উল্লম্ব উপাংশ যেটা, এই উল্লম্ব উপাংশের মান আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে প্লাস, এই দিকে প্লাস, এটা সামেশন ভি। তো এখানে আনুভূমিক এবং উল্লম্ব উপাংশ বরাবর যে মানটা আছে, লব্ধি বল কিন্তু ঠিক সেই ঘরেই যাবে। আমরা দেখতে পাচ্ছি এই ঘরেও যাচ্ছে না, এটাতে যাচ্ছে না, এটাতে যাচ্ছে না, এই ঘরে কিন্তু দুইটাই রয়েছে। সুতরাং লব্ধি বলের মান আর যেটা, এই আর সমান যে 9.86 এত নিউটন লিখছে, এটা কিন্তু এই ঘরে যাবে। এবং এক্স অক্ষের সাথে ঠিক এখানে যত পরিমাণ কোণ দেওয়া আছে বা যে কোণটা বের হবে সেটাই আমরা কিন্তু এখানে লিখব। অর্থাৎ এখানে থেটা হিসাবে আমরা এই যে 58 ডিগ্রি 25 মিনিট তারপরে 29.75 এত সেকেন্ড পাচ্ছি, এটা কিন্তু এর সাথে আমরা দিয়ে দেব। কি আবার এখানে লব্ধির যে দিক, এই দিকটা এটাই কিন্তু প্রকৃত অ্যান্সার হিসাবে আমরা কাউন্ট করব না, এটার প্রকৃত কোণ কত সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে প্রকৃত কোণ একটু খেয়াল করো, প্রকৃত কোণ, প্রকৃত কোণকে আমরা নর্মালি আলফা দিয়ে লিখতে পারি। আলফা সমান হচ্ছে যে এখানে আমরা জানি যে টোটাল এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি ঘুরে আসে আমাদের 360 ডিগ্রি হয়, আর এই যে মানটা আছে এটা হচ্ছে চতুর্থাংশ ঘরে, অর্থাৎ 4 নম্বর ঘরে আছে। তাহলে এই মানটা চতুর্থ ঘরে থাকলে 360 ডিগ্রি বিয়োগ এখানে যা থাকবে সেই মানটা হবে। অর্থাৎ এখানে যেমন ধরেন 58 ডিগ্রি, তারপর হচ্ছে 25 মিনিট, 29.75 এত যে সেকেন্ড আছে এটা কিন্তু বিয়োগ হবে। তো সাইন্টিফিক ক্যালকুলেটারে এখানে 360 ডিগ্রি বিয়োগ এই মানটা যদি আমরা বিয়োগ করি, এটা আসবে হচ্ছে 301 ডিগ্রি 34 মিনিট, মিনিটকে আমরা এক টান দেব, এত মিনিট এবং 30 সেকেন্ড হিসেবে, তাহলে 301 ডিগ্রি 34 মিনিট 30 সেকেন্ড। তো এটাই হচ্ছে প্রকৃত অ্যান্সার। তো খুব গুরুত্বপূর্ণ এটা প্রবলেম, আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং এই ক্যাটাগরি প্রবলেম যেহেতু নিয়মিত পরীক্ষায় আসে, সুতরাং আপনারা অবশ্যই একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত দিবেন, এবং ভিডিও যাতে আমি আরও বানাতে পারি এই জন্য আপনারা উৎস দেওয়ার চেষ্টা করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।